ডিয়ার রিসপেক্টেড ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় টোটাল ট্যাক্স ইন্সিডেন্স যা কাস্টমসের একটি বিষয় টি নিয়ে আলোচনা করার জন্য আমরা একটি টিটিআই ক্যালকুলেটার এবং বাংলাদেশ কাস্টমস ট্যারিফকে এক্সেলে তৈরি করে নিয়েছি যা ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে বাংলাদেশ কাস্টমস ট্যারিফে সিডি আরডি এসডি ব্যাট এটি এবং এআইটি রেটগুলো দেওয়া থাকে এই রেটগুলো থেকে কীভাবে টিআই ক্যালকুলেশান করতে হয় সেই বিষয়টি আমি এখন দেখাব আমাদের টি টিআই গিয়ে যে কোনো একটি প্রোডাক্টের এসএস কোড দিয়ে দিলেই সেই প্রোডাক্টের বিস্তারিত এখানে চলে আসবে এখন আমি এখানে একটি প্রোডাক্টের কোড লিখে দিলাম টিটিআই ক্যালকুলেশনের জন্য প্রত্যেকটা প্রোডাক্টের এই অ্যাক্সেসেবল ভ্যালু একশো ধরে নেওয়া হয় এখন এই যে অ্যাক্সেসেবল ভ্যালু এবং এই যে টিটিআই এইগুলো বিলো ফেন্টির কোথায় থাকে তা আমি এখন দেখাচ্ছি বিলো এটি হচ্ছে অ্যাক্সেসেবল ভ্যালু এবং এটি হচ্ছে টিটিআই তাহলে আমাদের অ্যাক্সেসেবল ভ্যালু থেকে সিডিআরডি এস ডি এটি এগুলো যোগ বিয়োগ হয়ে আমাদের টিটিআই নির্ণয় হয় তাহলে আমি বিল অ্যান্টি থেকে যে অ্যাক্সেসেবল বেলু সেই অ্যাক্সেসেবল বেলুটি নিয়ে নিলাম সেই অ্যাক্সেসেবল বেলুটি আমাদের টিটিআই ক্যালকুলেটারে দিয়ে দিলে আমাদের টিটিআই ক্যালকুলেশান হয়ে যাবে তাহলে আমাদের এই টিটিআই ক্যালকুলেটার দরকার আমাদের এই টিটিআই কত হবে সেই অ্যামাউন্টটা জানার জন্য আপনার বিলফ এনটিতে দুই ধরনের ট্যাক্স থাকে একটি হচ্ছে গো গ্লোবাল ট্যাক্স এবং আরেকটি হচ্ছে আইটেম ট্যাক্স তাহলে আপনি যখন কোনো প্রোডাক্টে নিয়ে আসবেন সেই প্রোডাক্টের অ্যাক্সেসেবল ভ্যালু থেকে আপনার ট্যাক্স বাবদ কত কাটা হবে সেই বিষয়টি জানার জন্য আপনাকে টিটিআই ক্যালকুলেটার ব্যবহার করতে হবে এখন এই টিটিআই ক্যালকুলেটরটি কীভাবে কাজ করে আমাদের এখানে সিডি রেট আর ডি রেট এইচডি রেট ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটি এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের রেটগুলো দেওয়া থাকে আর এই অংশটুকু এখানে এবি এর যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের সাথে সিডি রেটটা গুণ করে এব এর অ্যামাউন্টের সাথে সিডি রেটটা গুণ করলে তাহলে আমাদের সিডির অ্যামাউন্ট হয়ে যায় একইভাবে এবি এর অ্যামাউন্টের সাথে আরডির অ্যামাউন্টটা গুণ করলে আমাদের আরডি রেটটা হয়ে যায় সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রে আমাদের এ বি অ্যামাউন্টের সাথে সিডি যোগ হবে তার সাথে যোগ হবে আর ডি তারপরে আমাদের ডির যে রেট রয়েছে সেই রেট দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের এসডির অ্যামাউন্টটা চলে আসবে বিএটি এর ক্ষেত্রে আমাদের এ বি অ্যামাউন্টের সাথে সিডি অ্যামাউন্ট এবং আর ডি ও এসডি অ্যামাউন্ট যোগ হবে যোগ হওয়ার পরে আমাদের ব্যাটের যে হার রয়েছে সে হাত দিয়ে গুণ হবে তাহলে আমাদের ব্যাটের অ্যামাউন্টটি চলে আসবে এটি ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাদের এবি যোগ সিডি যোগ আর ডি যোগ এস যোগ করার পরে আমাদের এটির যে রেট রয়েছে সেই রেট দিয়ে গুণ হবে গুণ হলে আমাদের এটির অ্যামাউন্টটি চলে আসবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমাদের এবির যে অ্যামাউন্ট সেই এবির অ্যামাউন্টকে আমরা এটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের যে রেট রয়েছে সেই রেট দিয়ে গুণ করব গুণ করলে আমাদের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হয়ে যাবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য